রেস্টুরেন্টে গিয়ে হয়তো আপনারা এরকম চিকেন ফ্রাইড রাইস নিশ্চয়ই অর্ডার করে থাকেন, কিন্তু বাড়িতে যদি করতে চান সেক্ষেত্রে হুবহু রেস্টুরেন্টের স্বাদ আসে না। তাই কি পদ্ধতিতে করলে একদম হুবহু রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইড রাইস আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে রান্না করে দেখাবো। আর সাথে থাকবে কিছু টিপস এন্ড ট্রিক্স। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি 4 কাপ। এখন চালগুলো খুব ভালো করে ধুয়ে নিব। আমি আগে থেকে চুলা পানি বসিয়ে রেখেছি। পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ লবণ। পানিটা যখন হালকা একটু ফুট উঠবে তখনই আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর ফ্রাইড রাইস এর ভাত কিন্তু 80% সিদ্ধ করতে হয়। চালগুলো সিদ্ধ হয়ে গেছে, যখন চামচে এরকম লেগে থাকে তখন মনে করতে হবে ভাত পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঝাঁঝরিতে ঢেলে রাখবো। আর এইভাবে ঝাঁঝরিতে রাখলে ভাতগুলো ঝরঝরে থাকে। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 400 গ্রাম। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু লবণ, 2 টেবিল চামচ সয়া সস। যেহেতু সয়া সস 2 টেবিল চামচ দিয়েছি সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। সাদা কালো গোলমরিচ গুঁড়া আছে, 1/2 চা চামচ থেকে কম হবে। 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে এক পাশে রেখে দিব। এখানে নিয়েছি 3টা মুরগির ডিম, সাথে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো সব কিছু রেডি করা শেষ। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি মাংসগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম লো করে মাংসগুলো ভেজে নিতে হবে। মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এক সাইড করে মুরগির ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। সাথে সাথে নাড়াচাড়া করলে ডিম পুরোপুরি মিশে যাবে, তখন দেখতে আর ভালো লাগে না। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আপনারা ইচ্ছে করলে বাটারও ব্যবহার করতে পারেন। তেল যখন হালকা গরম হবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি। আদা আর রসুন সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ রসুন আদা আমি কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি। এখানে গাজর আর বরবটি, এখানে গাজর আছে মিডিয়াম সাইজের, একটা বরবটি আছে 250 গ্রাম। এরপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টার মতো হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 2 চা চামচ। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম হাই আঁচে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এখানে লাল আর সবুজ ক্যাপসিকাম দুইটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, এই চিনিটা কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতো চয়া সস, 1 চা চামচ লেবুর রস। এখন খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে ভেজে রাখা মুরগির মাংস আর ডিমটা দিয়ে দিচ্ছি। এরপরে রান্না করা ভাতগুলো মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে অনেক বেশি সুস্বাদু চিকেন ফ্রাইড রাইস। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।